সংক্ষিপ্ত বলতে বলব, 400টি নাটক, 405টি নাটক এবং 16টি ধারাবাহিক নির্মাণ করার পরে ক্যারিয়ারের 20তম বছরে তিনি নির্মাণ করেছেন বিশ্ব সুন্দরী। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন, এই আনন্দ সিনেমা হল একটি ঐতিহ্যবাহী হল, ছোটবেলা থেকে দেখেছি, সেই আনন্দ সিনেমা হলে আপনি আনন্দ খালের পরিমণিকে নিয়ে এসেছেন, কেমন লাগছে? আসলে ছোটবেলা থেকে মা সিনেমা হলে নিয়ে যেতে, এই সিনেমা হলে আমিও ছোটবেলা বড় হয়েও দেখেছি, কিন্তু আজকে নিজের ছবি এখানে দেখানো হবে অনেক আনন্দে। কারণ আসলে রুম্মান যেটা বললো যে আনন্দ সিনেমা হল ঐতিহ্যবাহী হল, এবং এরাই আসলে আসল দর্শক, যারা সিনেমা প্রেমী, সিনেমা যারা ভালোবাসে। এবং করোনাকালে সবাই এই ছবিটা দেখতে আসছে বিশ্ব সুন্দরী। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা। আপনারা ভালো কিছুর সাথে থাকেন, আমরা চেষ্টা করেছি, এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা শেষ নেই। আপনাদের ভালোবাসা নিয়ে জীবনে প্রথম একটা সিনেমা বানিয়েছি, তা আপনারা দেখবেন কেমন লাগে বলবেন, আমরা শুনতে নিব, কিন্তু সবাই হলে আসবেন, ভালো থাকবেন। মানে ক্যারিয়ার আছে নাটকে, ওনার প্রথম চলচ্চিত্র সিয়াম আহমেদ, পরিমণির মতো এত মানে জনপ্রিয় অভিনয়শিল্পী, ফজলুর রহমান বাবু, মনির আক্তার মিঠু আপু, চম্পা আপু, আলমগীর ভাই, এদের সবার অভিনয় আপনাদের অনেক ভালো লাগবে বলে আমি বিশ্বাস করি। আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনার জন্য। গত 7-8 মাসে আসলে কোন সিনেমা তেমন ভাবে মুক্তি পায়নি। আমাদের সিনেমা বিশ্ব সুন্দরী মুক্তি পাওয়া উপলক্ষে মানে অনেকগুলো নতুন অনেকগুলো সিনেমা হল যেগুলো প্রায় বন্ধ হওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল সেগুলো নতুন করে খুলেছে, এবং আপনারা আসলে সিনেমা হলে আসছেন বলেই কিন্তু এই সিনেমা হলগুলো আবার চাঙ্গা হয়ে উঠছে, পুনরুজ্জীবিত হচ্ছে, মানে একটা নতুন জীবন পাচ্ছে, উজ্জীবিত হয়ে উঠছে আপনারা সিনেমা হলে আসার জন্যই। তাই আসলে আমি এটা বিশ্বাস করি যে আমাদের এই যে প্রায় ধ্বংস হয়ে যাচ্ছে সিনেমা শিল্পটাকে আপনারাই উজ্জীবিত করছেন, চাঙ্গা করে তুলছেন এবং বাঁচিয়ে রাখছেন। আপনারা